স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালা। যার সামনে পাচ্ছে তাই ভেঙে ফেলছে। আসলে এই কাজটা কারা করছে, ছাত্ররা নাকি অন্য কেউ? এই বিষয়ে তহির আফ্রিদি কি বলছে? চালাই দিস, আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালেন। এই ঘটনা ঘটেছে আজকে সকালে। আপনারা দেখতেই পেলেন যে কি আসলে ঘটনাটা ঘটেছে, কেন করলো এই ভাঙচুর এবং কারা করলো এই ভাঙচুর, এবং তার কারণ কি এই যে তহির আফ্রিদি এই আন্দোলনে অংশগ্রহণ করেনি এবং এর জন্য কিছু বলেনি। এর জন্য কি পাবলিক তহির আফ্রিদিকে দোষারোপ করছে? এই কারণের জন্যই কি ভাঙচুরটা হলো? তহির আফ্রিদি এর বিষয়ে অনেক কিছু বলেছেন, আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং এই ভিডিওটা আপনাদের কি মনে হয় যে আসলেই কি এরকম ঘটনা ঘটানো উচিত ছিল তাদের, এবং আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানান। আশা করি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।